রক্তের কোনো ধর্ম নেই, রক্ত ধর্ম নিরপেক্ষ। এমনই ইতিবাচক বক্তব্যের মাধ্যমে রক্তদানের বিষয়ে সাধারণ মানুষকে উৎসাহিত করতে সর্বদাই সচেষ্ট রাজ্যের কৃষি ও বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ। ত্রিপুরা সিভিল সার্ভিস অফিসার্স অ্যাসোসিয়েশন মোহনপুর মহকুমা কমিটির উদ্যোগে শুক্রবার এক স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয় মোহনপুরস্থিত স্বামী বিবেকানন্দ মহাবিদ্যালয়ে। এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে মন্ত্রী জানান, বয়স 70 পেরোনোয় এখন আর রক্তদান করতে পারেন না তিনি। আরও বলেন, আগের তুলনায় রাজ্যে এখন অনেক উন্নত হয়েছে রক্তদানের পরিস্থিতি। ভয় না পেয়ে উৎসবের মেজাজে রক্তদান করেন সাধারণ মানুষ। জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিজ ঈশ্বরকে ফটো লাগিয়ে রেখেছে। রক্তদান করুন যাতে আপনি বলতে পারেন যে আপনি সমানব জাতির সেবা করছেন। অনেকে ঈশ্বর মানে, অনেকে ঈশ্বরকে মানে না, কিন্তু সৃষ্টিকর্তা একটা সবাই স্বীকার, ঈশ্বর বা সৃষ্টিকর্তা তাদের ভালোবাসে যারা তার সৃষ্টি ও মানুষের সেবা করে। তাই তার সৃষ্টি ও মানুষের সেবা করার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট রক্তদান, উদারতার সবচেয়ে সেরা এবং সহজতম কাজ হল রক্তদান। নিজেকে ভালোবাসুন, পাশাপাশি অন্যকে ভালোবাসুন, রক্তদানের মাধ্যমে তাদের প্রতি আপনার ভালোবাসা প্রকাশ করুন। টাকা বন্ধু বানো, রক্তে ভাই বানো, এবং দেখবেন একটাকে বলেছ শিবম, আমরা এখনো সমাজে কিন্তু হিন্দু বুদ্ধি বুদ্ধ মুসলিম খ্রিস্টান আছে, ব্লাডের ক্ষেত্রে শিখাবে। আপনি যখন হসপিটালে ব্লাড দিল জিজ্ঞাস করেছেন, এটা কি মুসলিমের ব্লাড, এটা কি খ্রিস্টানের ব্লাড, এটা কি হিন্দুর ব্লাড, এটা কি বৌদ্ধর ব্লাড? একমাত্র এইখানে, অর্থাৎ এটা রক্তের কোনো ধর্ম নেই, এটা মাথায় রাখতে। 18-65 বছর বয়সী প্রত্যেকটি মানুষকে রক্তদান করতে উৎসাহিত করেছেন মন্ত্রী রতনলাল নাথ। তার আহ্বান সাড়া দিয়ে ত্রিপুরা সিভিল সার্ভিস অফিসার্স অ্যাসোসিয়েশন মোহনপুর মহকুমা কমিটির উদ্যোগে আয়োজিত শুক্রবারের এই রক্তদান শিবিরে রক্তদাতাদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।